রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব আজ বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় র্যাব বলছে শরীয়তপুর ও কক্সবাজার থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন হত্যায় জড়িত অপর দুজন সংঘর্ষের সূত্রপাতকারী তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে কিছুক্ষণের মধ্যে র্যাবের পক্ষ থেকে ব্রিফ করা হবে